বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে। সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের। শুনছেন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। হিমাচল প্রদেশে বেড়াতে গিয়েছেন নিশ্চয়ই, আশপাশটা কেমন ছবির মতো সাজানো বলুন। বছর ভোর সেখানে পর্যটকদের আনাগোনা লেগেই আছে। একবার 12 জন যাত্রীর একটি দল হিমাচলে ঘুরতে গিয়েছিল। হিমাচলের মালানা গ্রামের নাম শুনেছেন? কুলু উপত্যকার পাশে পার্বতী নামে আরেকটা উপত্যকা রয়েছে, সেইখানে রয়েছে মালানা নামের সেই গ্রামটি। এই গ্রামকে অনেকে আবার মালানা নালা নামেও চেনেন। তা সে যাই হোক, সেই 12 জন পর্যটকের কথা বলছিলাম, তারা তো দল বেঁধে মালানা গ্রামে ঘুরতে গেলেন। কিন্তু গ্রামে পৌঁছানোর পরে তাদের আর কোনো পাত্তাই পাওয়া গেল না। তারা যেন কোথায় একেবারে উধাও হয়ে গেলেন। সেই গ্রাম থেকে তারা আর ফিরে আসেননি, কিন্তু তারা কোথায় গেলেন সেটা কেউ জানে না। বেশ কিছুদিন পরে পাশের একটা পাহাড়ি অঞ্চলে সেই 12 জনের লাশ পাওয়া গেল। সেই 12 জনেরই মৃতদেহ পরপর শুইয়ে রাখা হয়েছিল। ব্যাপারটা যে কী ঘটেছিল তা কেউ কোনোভাবেই বুঝে উঠতে পারল না। 12 জনের বাড়ির লোক, হিমাচল পুলিশ, মিডিয়া, সাধারণ মানুষও কম দৌড়ঝাঁপ করল না, কিন্তু না, এই 12টা মৃত্যুর কোনো কিনারাই তারা করতে পারল না। তবে হ্যাঁ, এই 12 জনের মৃত্যুটা যে স্বাভাবিক নয় সে কথা অবশ্য পুলিশ জানিয়েছিল, কিন্তু তারা এর বেশি আর এক পাও এগোতে পারেনি। কারণ এই 12 জন সম্পর্কে জানানোর জন্য আর একজন মানুষকেও পাওয়া যায়নি, মানে পুলিশ পায়নি। কিন্তু কেন? মালানা গ্রাম কি জনশূন্য নাকি? না, একেবারেই তা নয়। ওই গ্রামে অন্তত 1700 মানুষ থাকেন। তাহলে এই 12 জনকে নিয়ে সেই 1700 গ্রামবাসীর একজনের কাছ থেকেও কিচ্ছু জানা গেল না, সেটা কি আপনার বিশ্বাসযোগ্য মনে হয়? কেউ কিচ্ছু দেখেনি, কেউ কিচ্ছু জানে না, তাহলে কি? তাই তো, আসল ব্যাপারটা হলো পুলিশ জানতেই যায়নি। কেন? কারণ তাদেরকে কিছু জিজ্ঞাসা করতে গেলে যা উত্তর পাওয়া যাবে পুলিশ তার এক বর্ণও বুঝতে পারবে না। আর শুধু হিমাচলের পুলিশ নয়, বিশ্বের কোনো মানুষই তাদের কথা বুঝে উঠতে পারবে না। কেন পারবে না? সেটাই তো সবচেয়ে বড় রহস্য, আর সেই রহস্যের কথাই তো আজ বলবো আপনাকে। আজ শোনাবো এক রহস্যময় ভাষার গল্প। শুনছেন ব্যাসেল এন্টারটেইনমেন্ট প্রেজেন্স রহস্যের ডায়েরি। সমুদ্র পৃষ্ঠ থেকে 2652 মিটার উঁচুতে রয়েছে পার্বতী উপত্যকা। মালানা গ্রামটা সেখানেই রয়েছে। বাইরে থেকে দেখতে গেলে সে গ্রামের সবটাই খুব সুন্দর, তবে গ্রামটা যদি দেখতে যান তো একেবারে মুখ বন্ধ করে যেতে হবে, মানে স্পিকটি নট, একটা কথাও বলতে পারবেন না সেখানে গিয়ে। কারো সঙ্গে যদি কিছু বলেওছেন তো প্রত্যুত্তরে সে যা উত্তর দেবে তা বোঝার মতো লোক এখনও ভূভারতে জন্মায়নি। কারণ শুধুমাত্র সেই গ্রামের বাসিন্দারা ছাড়া আর একজনও সে ভাষা বুঝবে না। কেন বুঝবে না? এমন কোন ভাষায় কথা বলে এই মালানা? মালানার লোকেরা যে ভাষায় কথা বলে সে ভাষার নাম কানাসি। নামের সঙ্গে তার বৈশিষ্ট্যের মিলটাও কেমন চমৎকার দেখুন। ভাষাটা একদিক থেকে ধরতে গেলে সত্যিই তো কানাই বটে। না সে নিজেকে প্রকাশ করতে পারে, না তাকে কেউ প্রকাশ করতে পারে। আসলে মালানা গ্রামের রহস্যই এর জন্য দায়ী। মালানা গ্রামের মানুষজনের মধ্যে নাকি গ্রিক বীর আলেকজান্ডারের রক্ত বইছে। এখানকার বাসিন্দারা নিজেদের আলেকজান্ডারের উত্তরসূরি বলেই মনে করে। কিন্তু ভাবছেন তো, সেই কোন কালে আলেকজান্ডার পা রেখেছিলেন এখানে, তারপর কত কত শতাব্দী পেরিয়ে গেছে, এখনও রক্তের সেই বিশুদ্ধতা একই রকম আছে নাকি? কত রকম ধারার রক্ত এসে মালানাতে মিশেছে তা কি আর কেউ জানে? একথা যদি ভেবে থাকেন তাহলে বলতে হবে ভুল করবেন আপনি। কারণ
মালানা কিন্তু নিজের গণ্ডির বাইরে কখনো বেরোয় না। তবে সেটা আলেকজান্ডারের কারণে নাকি অন্য কোনো কারণে সেটা জানা নেই। মালানা গ্রামের মানুষ সেই গ্রামেই বিয়ে করে, পাত্র বা পাত্রীর সন্ধানে গ্রামের বাইরে পা রাখার কথা তারা ভাবতেই পারে না। গ্রামের যে কোনো প্রয়োজন তারা সেই গ্রামেই মিটিয়ে নেয়। বিয়ে, পড়াশুনো, চিকিৎসা, উপার্জন সব কিছু নিজেদের মধ্যে, যুগ যুগ ধরে এটাই রীতি। কোনো প্রয়োজনে কেউ যদি বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ তৈরি করে তাহলে তার ওপর চরম শাস্তি নেমে আসতে পারে, এটা জানেন তাদের মধ্যে একরকম অলিখিত বিধান। এমনকি গ্রামের বাইরে কারোর সঙ্গে কথাবার্তা বলাও চলবে না, কারণ মালানা গ্রামের বাসিন্দারা কানাসি ছাড়া অন্য কোনো ভাষা জানে না, আর কানাসি ভাষাটা মালানা গ্রাম ছাড়া অন্য কোথাও চর্চা করাও হয় না। এমনকি এই ভাষাটার বিন্দু বিসর্গ কেউ জানে না, কিংবা বলা যেতে পারে জানতে দেওয়া হয় না। মালানার কেউই যেহেতু বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, বাইরের দুনিয়াও তাই এই ভাষাটা শিখতেও পারেনি। আরও আশ্চর্যের কথা হলো এই ভাষার কোনো বর্ণ পরিচয়, ব্যাকরণ ইত্যাদি কিচ্ছু নেই। দেশের ভাষাতত্ত্ববিদরা বলেন যে নেই মানে সেগুলো রাখা হয়নি। কেন হয়নি? কারণ সেখানকার ভাষা যাতে কেউ শিখতে না পারে সেই সাবধানতা নেওয়ার জন্যই কানাসি ভাষার কোনো উৎস রাখা হয়নি। কিন্তু এত রাগ ঢাক কিসের জন্যে? এই কথাটাই ভাবছেন তো এবার। মালানা গ্রামে নাকি তুমুল মাদক চাষ হয়, মানে মাদকের আখড়া বলা যেতে পারে গ্রামটাকে। তবে সাধারণ মাদক নয়, এখানকার মাদক বেশ বিরল গোত্রের। কিভাবে সেই মাদক তৈরি হচ্ছে তা সেই গ্রামের বাইরের কোনো লোককে তারা জানতে দিতে চায় না বলেই এখানকার মাদক ব্যবসায়ীরা নাকি কানাসি ভাষাটাকেও কিছুতেই গ্রামের বাইরের কোনো লোকের কাছে প্রকাশ করতেও চায় না, এমনটাই সমাজতাত্ত্বিকরাও বলে থাকেন। কিন্তু ভাষাবিদরা অবশ্য সে কথা মানতে নারাজ। যে যুগে টেকনোলজির এত উন্নতি ঘটে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা পৃথিবীর অনেক রহস্যই যেখানে উদ্ঘাটন করে ফেলছে, সেই যুগে একটা ভাষাকে এমন ধরাছোঁয়ার বাইরে রেখে দেওয়া সম্ভব নাকি? তাই সম্পূর্ণ ব্যাপারটা জানা না গেলেও মালানা গ্রামের কানাসি ভাষাটা আসলে যে কি তা নিয়ে গবেষণা করে একটা আন্দাজ কিন্তু করা গেছে। সুইডেনের বিখ্যাত আপসালা বিশ্ববিদ্যালয় এই ব্যাপারে একটা গবেষণা চালাচ্ছে। সেই গবেষণা থেকেই জানা গেছে যে চীন তিব্বতী ভাষা পরিবারের সঙ্গে এর বেশ মিল আছে, তবে ইন্দো আর্য ভাষা গোষ্ঠীর সঙ্গে এর কিন্তু কোনো সম্পর্ক নেই। গবেষণায় আরও একটি তথ্য উঠে এসেছে। গবেষকরা বলছেন যে এই ভাষার সঙ্গে বিশ্বের অন্যান্য অঞ্চলের ভাষার কোনো মিল নেই। এমনকি কুলুরাজ দরবারে যে ভাষা ব্যবহার করা হতো তার সঙ্গেও এর কোনো মিল পাওয়া যায় না। কানাসি ভাষা আসলে নিজে কোনো স্বয়ংসম্পূর্ণ ভাষাই নয়, বিভিন্ন ভাষার সংমিশ্রণে এই ভাষাটি তৈরি হয়েছে। তাহলে গবেষকরা এই ভাষার উৎস খুঁজছেন কী করে? তাই তো, তারা কানাসি ভাষা থেকে 500-600 মতো শব্দ বেছে নিয়েছেন, আর তারপর সেই সব শব্দের উৎস খুঁজতে চেষ্টা করেছেন। গবেষকরা বলছেন যে সেই উৎসগুলো খুঁজে পেলে হয়তো বা কানাসি ভাষার রহস্য উদ্ধারের কাজটাও কিছুটা এগোতে পারে। কিন্তু এ কাজ যে সত্যিই ভীষণ কঠিন তাতে কোনো সন্দেহ নেই। ইতিহাসবিদরা আবার এও বলেছেন যে কানাসির রহস্য যদি একবার উদ্ধার করা যায় তাহলে প্রাচীন ইতিহাসের হারিয়ে যাওয়া অনেক তথ্য দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে। কারণ প্রাচীন বেশ কিছু ভাষা যেগুলো দুনিয়া থেকে এখন লুপ্ত হয়ে গেছে তাদের সঙ্গেও নাকি এই ভাষাটার সরাসরি সম্পর্ক আছে। তাহলে বুঝে দেখুন, ভারতবর্ষের বুকেই এখনও এমন রহস্য আছে যা সুতোয় টান দিলে যে কোনো অজানো অন্ধকারের বুকেই আলো পড়বে, আর সেটা কেউ এখনো জানেই না। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে
শুরুতে সেই যে ১২ জন পর্যটকের মৃত্যুর কথা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই? সেই ১২ জন মারা গেলেন কেন? হিমাচলের পুলিশ প্রশাসন বলে সেই ১২ জন নাকি মালানাতে মাদক চাষের খোঁজ খবর নিতেই গিয়েছিলেন, তাই ড্রাগ মাফিয়ারা তাঁদের মেরে ফেলেছে। কিন্তু ভাষা গবেষকরা সে কথা মানতে নারাজ, বিশেষ করে কানাসি ভাষা নিয়ে কাজ করছেন যারা, তাঁরা এ কথা তো একেবারেই মানতে চান না। তাঁরা বলছেন যে আপসালা বিশ্ববিদ্যালয় এবং হিমাচল বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইনস্টিটিউট অফ ট্রাইবাল স্টাডিজের গবেষকরা মনে করেন যে সেই ১২ জন পর্যটক আসলে পর্যটকই ছিলেন না, তারা পর্যটকের ছদ্মবেশে মালানা গ্রামের রহস্য উদ্ধারের চেষ্টাতেই গিয়েছিলেন। বিশেষ করে কানাসি ভাষার প্রতি তাদের অসীম আগ্রহ ছিল, নিছক কৌতূহল হোক কিংবা অন্য কোনো কারণ, যাই হোক না কেন কানাসির রহস্য উদ্ধারের কাজে তারা হাতও দিয়েছিলেন। আর তার জন্যই সবার আগে সেই ভাষাটা শেখা জরুরি ছিল, সেজন্য তারা লুকিয়ে চুরিয়ে নাকি সেই কাজটাও শুরু করেছিলেন, মানে ওই ভাষাটা শেখা শুরু করেছিলেন। কিন্তু তাঁদের উদ্দেশ্যটা জানেন কোনোভাবে ফাঁস হয়ে যায়, গ্রামবাসীদের মনে সন্দেহ জাগে। কানাসিকে মালানা গ্রামের বাইরে তারা কোনোভাবেই বেরোতে দিতে পারে না, আর তাই ওই ১২ জনকেই তাঁরা আর গ্রামের বাইরে বেরোতে দেননি। জীবিত লোকের পরিবর্তে বাইরে এসেছিল তাঁদের লাশ। এই ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বুঝে দেখুন এই ভাষাটার নেপথ্যে ঠিক কতখানি রহস্য লুকিয়ে আছে, যে তাকে রক্ষা করার জন্য ১২ জনের প্রাণ পর্যন্ত চলে গেল। আবার একটা আস্ত ভাষার পরিবর্তে কতগুলো ভাষা মিলিয়ে মিশিয়ে এমন করে নিজেদের ভাষাটাকে তৈরি করতে হলো যেন বাইরে থেকে মনে হয় আসলে ওটা কোনো ভাষাই নয়, ওটা আসলে সংকেত। কিন্তু এই সংকেতের প্রয়োজন কী ছিল তাদের? এই সংকেতের আড়ালে কী লুকোতে চাইছে মালানা গ্রাম? লুকিয়ে রাখার মতো কী এমন আছে তাদের কাছে? সে রহস্য উদ্ধার করতে হলে তো সেই ভাষাটাই জানতে হবে আগে, তাই না? আর এই ভাষা নিয়েই তো যত গোলমাল, সেটাই তো কেউ জানতে পারছে না। তাই ভাষা নিয়ে যতই গবেষণা হোক না কেন, কোনো গবেষকই পারতপক্ষে মালানা গ্রামের মাটিতেই তো পা রাখতে পারেন না। কারণ যদি একবার তাঁদের উদ্দেশ্য বাইরে ফাঁস হয়ে যায়, কে জানে তাহলে তাঁদের পরিণতিও ওই ১২ জন পর্যটকের মতোই হবে কিনা। সে কারণেই হয়তো এই গবেষণাটাও এতটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বেশিরভাগ অনুমান এবং কিছু কিছু শব্দের উপর ভিত্তি করেই গবেষণাটা চালিয়ে যেতে হচ্ছে। গ্রামে গিয়ে কথা বলতে পারলে যে কাজটা অনেক সহজে হয়ে যেতে পারত, সেই রাস্তাটাই তো বন্ধ। কিন্তু ভাষার টানের চেয়ে প্রাণের টানটা সকলেরই বেশি, আর তাই সাহস করে কেউ মালানায় ভাষা শিখতে যেতে পারছেন না। কানাসি ভাষাটা তাই গোটা ভারত থেকে, এমনকি গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে একেবারে একা একটা রহস্যময় দ্বীপের মতো যেন রয়েছে। কোনোদিন যে সেখানে আলো পড়বে এমন আশাটাও নেহাতই দুরাশা বলেই মনে হয় আজ। তাই সে ভাষা সারা পৃথিবীর কাছে আজও রহস্য হয়েই থেকে গেছে। রহস্যের পর্দা সরিয়ে আজও পর্যন্ত সে ভাষার বুকে আলো ফেলা সম্ভবই হলো না। রহস্যের ডায়েরি আজকের মতো এখানেই বন্ধ করলাম। সামনের সপ্তাহে আবারও খুলব কি না সেটা এক্ষুনি নাই বা বললাম। ততক্ষণ সঙ্গে তো থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার, আটটা গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।